নেশারে নেশায় দুধ শিক্ষার্থীরা, গাজা পেনসিডিল ইয়াবার রমরমা বাণিজ্যের পাশাপাশি নেশার বাজারে নতুন এক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সিসা। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি সহ অভিজাত এলাকাসমূহে রীতিমতো সিসাবার পর্যন্ত গড়ে উঠেছে। বিত্তবান গড়ের ছেলে মেয়েদের দল বেঁধে সেসব বাড়ি গিয়ে হাজির হচ্ছে। সিসার ধোঁয়ায় নেশায় থাকছে ভূত হয়ে রাজধানীতে গজিয়ে উঠা শতাধিক সিসাবার নিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বিপাকে পড়েছে। এটি মাদকের তালিকায় না থাকায় সিসার নেশায় আসক্ত কিংবা তা পেছা কিনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুরূপ কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। এছাড়া সিসার বার নিয়ে হাইকোর্টে রিট আছে, সেখানে বলা আছে সিসার উপর অভিযান চলতে পারে যদি এতে মাদক দ্রব্য জাতীয় কিছু মিশ্রিত থাকার প্রমাণ পাওয়া যায়। কিন্তু এতে যদি কোনো মাদকের অস্তিত্ব না থাকে সেক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করতে পারি না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সমীক্ষায় দেখা গেছে সিসায় মাদকের উপাদান না পাওয়া গেলেও এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর মধ্যে উচ্চ মাত্রায় টক্সিন, কার্বন মনোঅক্সাইড, হেভি মেটাল সহ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। একটা হাইড্রোক্যানাবিল হাশিশের নির্যাসের সঙ্গে রাসায়নিক মিশ্রণে সিসা তৈরি হয়। এতে নিকোটিনের পরিমাণও থাকে মাত্রাতিরিক্ত। প্রাচীনকালে রুকার নগর সংস্করণই হচ্ছে সিসা। এখন তামাক ও আপিপের সঙ্গে গঠিত ফলের নির্যাস মিশিয়ে হুক্কা টানা হয়। অল্পদিনেই সিসা সেবন তরুণ যুবাদের মধ্যে বেশ জনপ্রিয় নেশা হয়ে উঠেছে। গুলশান বনানীতে মাত্র 1,000 টাকাতেই যে পরিমাণ সিসা কেনা যায় তা 4-5 জন মিলে সেবন করতে পারে। ঢাকায় লিমুরা ডিলাইট, পান সালসা, অরেঞ্জ কাউন্টি, ওয়াইল্ড মিল, কিউই সহ বিভিন্ন ফ্লেভারের সিসা পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোয়েন্দা নজরুল ইসলাম শিকদার সাংবাদিকদের বলেন, সিসার বারের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো লাইসেন্স লাগে না। সিটি কর্পোরেশনের লাইসেন্স থাকলেই সিসার বার গড়ে তোলা যায়। ফলে যে কেউ যেখানে সেখানে সিসার বার স্থাপনের মাধ্যমে নেশার বিস্তার ঘটিয়ে চলেছে। তবে সিসার বারগুলো কেবলই নেশার ধোঁয়া সেবনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেগুলো হয়ে উঠছে তরুণ তরুণীদের অবাধ মেলামেশার অসামাজিক কার্যকলাপের আক্রাস্থল। পাশাপাশি সিসার হুক্কায় ইয়াবা ও গাঁজার সংমিশ্রণ ঘটিয়েও নেশার তীব্র রূপ দেওয়ার চেষ্টা চলছে অহরহ। এইসব সিসার বারে কিশোর কিশোরীদের উদ্বেগজনক ভিড়ও লক্ষ্য করা গেছে। এ ধরনের সংবাদের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সিসার বারগুলোতে অভিযান চালিয়েছে। সেখানে সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিসার দোয়ায় দুধ হয়ে থাকতে দেখে মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটও অবাক হয়ে যান। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কিশোর কিশোরীদের অভিভাবকদের থেকে নিয়ে সন্তান ভবিষ্যতে আর সিসার বারে যাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গুলশান ফুল অ্যান্ড লাউন নামের সিসার বারের নিস্তলা পর্যন্ত পৌঁছেও উপরের তলায় কী হচ্ছে তার কিছুই বোঝার উপায় নেই। ওই সিসা বারের নিস্তলায় জুস বার, দ্বিতীয় তলায় ফাস্টফুডের ব্যবস্থা, দোতলা থেকে ছোট ছোট ছিঁড়ে দিয়ে উপরে গেলেই আলো আদারির পরিবেশ, চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন, চোখ জ্বালা পোড়া করে, মাঝে মধ্যে লাল নীল আলোর ঝলকানি, টেলিভিশনের বড় পর্দায় হিন্দি চ্যানেলে যৌন উত্তেজক গান পাচ্ছে, ছোট ছোট ছেলেবিলে 4-5-6 জন করে বসা, বসার জায়গায় এত কম যে একজন বসলে অন্যজনের সঙ্গে ঘা ঘেঁষে পাশাপাশি বসতে হয়, বসার সবার টেবিলে সিসা, সঙ্গে নানা ধরনের কোমল পানীয় রয়েছে, ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই ফ্রি, আরও অন্তরঙ্গভাবে বসার জন্য পৃথক পৃথক কক্ষও আছে। প্রায় অভিন্ন স্টাইলে উত্তরার অলিতে গলিতে গড়ে উঠেছে সিসার বার। রাত দিন সেসব আড্ডা তরুণ তরুণীদের জন্য অন্যরকম মেলামেশার নিরাপদ পথ কেন্দ্রে পরিণত হয়েছে। সিসা ক্লাবে নেশার জাল বিস্তৃত হচ্ছে রাজধানী জুড়ে। এ জালে আটকা পড়েছে
অভিযান করে সন্তানেরা। তরুণ তরুণীরা সিসা গ্রহণে ঝুঁকে পড়ায় তাদের টার্গেট হচ্ছে বারগুলোতে সিসার সঙ্গে নানা রকম মাদক মেশানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছুদিন সিসার পারে যাতায়াতকারী একাধিক যুবক জানিয়েছে, টাকা বাড়িয়ে দেওয়া হলেই সিসার সঙ্গে হিরোইন, ইয়াবা, গাঁজা, আইস ও যৌন উত্তেজক ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়। সিসা বার গুরুকে আকর্ষণীয় করার জন্য পরিবেশক হিসাবে নিয়োগ করা হয়েছে স্বল্প বসনা মেয়েদের। তারা একাকী যাওয়া যুবক তরুণদের বন্ধুর মতোই সঙ্গ দিয়ে থাকে। বনানীর কামাল আতাতুর স্মরণী 11 নম্বর খেলার মাঠের পাশে ইউনাইটেড হাসপাতালের পেছনে প্রকাশ্যে ও গোপনে চলছে বেশ কয়েকটি সিসা লাউ। ধানমন্ডি 17 নম্বর হাতমোট 7 মসজিদ রোড ও রাইফেল স্কোয়ার সংলগ্ন অভিজাত রেস্টুরেন্টগুলিতে গড়ে উঠেছে সিসা লাউ। অন্যদিকে খিলখ্যাত উত্তরায় নামি দামি হোটেল গেস্ট হাউসের সঙ্গে সিসার বারের সংযুক্তি রয়েছে। সব মিলিয়ে রাজধানীতে নামে বেনামে শতাধিক সিসা লাউ রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। সিসা সংস্কৃতি ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। সিসা লাউঞ্চে যাতায়াতকে আধুনিকতার অংশ হিসেবে মনে করে আসক্তরা। রাজধানীর বিভিন্ন সিসা লাউঞ্চ ঘুরে দেখা গেছে সিসা গ্রহণকারীর মধ্যে বেশিরভাগই স্কুল কলেজ কিংবা বার্ষিক পড়ুয়া। তারা কয়েক বন্ধু একত্র হয়ে নিজে পার্টি বা সিসা পার্টির নামে সিসা উৎসবের আয়োজন করে থাকে। আগে এক সময় ছিল যে সময় জমিদার থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা ধূমপান করত। সেই সুখকারী আধুনিক সংস্করণ হল সিসা এদের।